নারায়ণগঞ্জে দীর্ঘদিনের সমস্যা, এটা একটা বাণিজ্যিক নগরী, এখানে বাণিজ্যিক নগরীর জনসংখ্যার হার অনেক বেশি বেড়ে গেছে, এখানে গার্মেন্টস শিল্পটা অনেক বেশি রকম এখানে চলে এসেছে, আমাদের শ্রমিকের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে, যার জন্য ফুটপাতে মার্কেটটাও অনেক বেশি ডেভেলপমেন্ট করেছে। আমরা একটা সময় থেকে গত 5 বছর ধরে তাদেরকে বলছি আমাদেরকে একটা লিজ দেওয়ার জন্য, কারা ফুটপাতে ব্যবসা করে, কারা ফুটপাতে ব্যবসা করে না, দেশি বিদেশি বলে কথা না। আমরা চেষ্টা করেছিলাম সিটি কর্পোরেশনের মাধ্যমে একটা লাইসেন্স বা অনুমতি সাপেক্ষে তাদেরকে একটা জায়গা সেটেল করে দেওয়ার জন্য, কিন্তু 5 বছর ধরে এই পর্যন্ত তারা কোনো নামের লিস্ট দিতে পারছে না, তাদের আইডেন্টিটি দিতে পারছে না। সুতরাং তাদের সাথে আমি বারবার বসছি এই নামের লিস্টের জন্য, দিতে না পারলে তো আমার কিছু করার নেই। আর এটা তো হতে পারে না, তারা একটা সংখ্যা বলে দেবে, সেই সংখ্যার উপরে তাদের পুনর্বাসনের চিন্তা করা হবে, সংখ্যাটার মধ্যে একটা লিমিটেশন আসতে হবে। তারা কখনো বলে 5,000, কখনো বলে 2,000, কখনো বলে 1,000। আমি ট্যাক্স দিয়ে চলছি, আমি রাস্তায় হাঁটতে পারছি না, সে আমার ফুটপাত দখল করে ফেলেছে, বাস স্ট্যান্ডের কোনো ঠিক ঠিকানা নেই, কয়টা বাস আমরা এখন পর্যন্ত লিস্ট পাচ্ছি না, কয়টা টেম্পো চলবে, কয়টা রিক্সা চলবে, সব জায়গাতে একটা সিস্টেম আসতে হবে। কিন্তু কিছু ভালো মানুষ যখন খারাপ অবস্থা থাকে তখন ওরা সমালোচনা করেন, রাস্তাঘাটে মানুষ হাঁটতে পারছে না। আমরা উঠিয়ে দেওয়ার পরে আমাদের সাথে আলোচনা ছাড়াই তারা বিভিন্ন জায়গায় বক্তৃতা দিতে শুরু করলেন, রাস্তাঘাট আরও যানজটের সৃষ্টি করলেন, তারা মিছিল মিটিং করলেন, তারা ডিসি অফিস ঘেরাও করলেন, তারা সিটি কর্পোরেশন ঘেরাও করলেন, শহীদ মিনারে দাঁড়িয়ে তারা বক্তব্য দিলেন। এই বক্তব্যের মধ্যে আমি এই কথাও শুনেছি, বক্তব্যে বলা হচ্ছে অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেয়নি, সংগ্রাম কমিটি, মানে আমরা কি পরাধীন নাকি, ওরা কি পরাধীন, ব্যবসা করতে এসে সংগ্রাম কেন? এটা তো তাদের প্রতি বহু দীর্ঘ বছর ধরে তাদেরকে সহায়তা করে, এবং আমরা জানতে পেরেছি তারা কখনো এখানে বিনা পয়সায় বসে না, তারা বিভিন্ন জনকে বিভিন্নভাবে তারা চাঁদা প্রেরণ করে ডে বাই ডে। এখন তার জন্যই তারা লিস্টের কোনো ইসে পাচ্ছে না, তাদের মধ্যেই দালাল আছে, তার যারা তাদেরকে নেতা বলে, তারা এই পয়সাটাকে নিচ্ছে। পয়সাটা নিলে তো সিটি কর্পোরেশন নেবে, সরকারি খাতায় টাকাটা যাবে, কিন্তু এতে কি হয়েছে, এই যে যারা মধ্যবস্তভোগী যারা এটা করছে, এই টাকাগুলি পাচ্ছে, তাদের কাজ কি? তাদের কাজই কিন্তু আজকে এই প্রিচিং করা, তাদের কাজই কিন্তু আজকে মাদকাসক্ত হওয়া, এবং এই টাকার বিনিময়ে তারা কিন্তু মাদক শহরে বিতরণ করছে, এটা হচ্ছে আমাদের গোপন তথ্য থেকে নেওয়া। সুতরাং আমি কিন্তু নারায়ণগঞ্জের মানুষের ধন্যবাদ পাচ্ছি, আমার মেয়র কিন্তু ধন্যবাদ পাচ্ছে, আমার কাছে হাজার হাজার টেলিফোন আসছে এটা যেন পুনরাবৃত্তি না হয়। তারপরে আমরা বলেছি যে আমরা কোনো জায়গা বের করতে পারি কি না, তোমাদের সংখ্যা কত তোমরা বলো। তারা বলে রোজার মাসটা আমরা করিনি, আগে যেমন ছিল তেমন থাকবে। আরে রোজার মাসে কি আমি আমার নাগরিক যারা নারায়ণগঞ্জে তাদেরকে কি আমি কষ্ট দিতে পারি নাকি? তাদের কষ্ট করে এখন বড় বড় দোকানগুলি ভালো ভালো ব্যবসা করছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনিক্সের দোকান, বিশেষ করে রেস্টুরেন্টগুলি, নামি দামি রেস্টুরেন্ট, সুগন্ধা, হোয়াইট হাউস, এরা ফুটপাথের উপরে তাদের পণ্য বিক্রি করার জন্য জিনিসপত্র নিয়ে আসে। ইলেকট্রনিক্সের দোকানে দেখা যাচ্ছে ফুটপাথের মধ্যে তাদের ফ্যান, এই জিনিস ওই জিনিস নামাচ্ছে। আরেকটা জিনিস যেটা দেখা যাচ্ছে, তারা যে কোনো সময় ওইখানে গাড়ি পার্ক করে, রিক্সা ভ্যান থেকে আরম্ভ করে 5 টনের গাড়ি পর্যন্ত তারা ওইখানেই রাস্তার উপরে রেখে রাস্তা বন্ধ করে দিয়ে তাদের ব্যবসা বাণিজ্য করছে। তারা এটা করতে পারে কখন? অফিস আওয়ারের পরে, স্কুল আওয়ারের পরে। কিন্তু তারা যদি দিনভর এই দোকান আর ওই দোকান করে, তাদেরকে আমরা টাইমিং করে দিতে পারি যে তুমি রাত্রে 9টার পরে তুমি মাল ঢুকাবা, সকাল 8টা পর্যন্ত তোমার মাল ঢুকবে। আমরা তো কাজ করি, আমাদের যে প্রয়োজন হয় তাহলে তো আমরা রাত্রে কাজ করে সে কাজটা সমাধান করি। আমাদের নারায়ণগঞ্জের ইন্টারন্যাশনাল ট্র্যাকগুলিতে চলতে পারে না, ওইগুলি তো রাত্রে 9টার পরে তারপরে ঢাকা শহরে ইন করে। তা আমরা একটা সিস্টেমে আসবো, আমাদের প্রথম পদক্ষেপটাই হচ্ছে ফুটপাতটাকে মুক্ত করতে হবে। আমি মেয়রের কাছে অনুরোধ রাখবো, আমি আজকে কয়েকদিন ধরে আমি আসা যাওয়া করছি, আমি দেখছি, আমি একাই যাতায়াত করছি, যেখানে আমাদের উঠিয়ে ফেলার কথা, সরিয়ে ফেলার কথা, সেখানে সবটা সরেনি। এবং দেখা যাচ্ছে যে তারা একটা সময় পার করে দিয়ে ফটাস করে তারা রাতের বেলা, সন্ধ্যার পরে, 5টার পরে তারা কিন্তু সেই জায়গায় গিয়ে আবার বসে যাচ্ছে। ফুটপাত উঠে গেছে, তাদের টেবিলটা সরিয়ে দিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে তারা এখন ফ্লোরিং করে মালামাল বিক্রি করছে, চাদর বিছিয়ে বা এইভাবে করে। তাহলে লাভটা কী হল? প্রশাসন আমাকে হেল্প করুক যে এটা বসতে দেওয়া হবে না, সাংবাদিকরা আমাকে হেল্প করুক কখন কে কোথায় বসছে। জাতীয় পার্টির আমলে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব নিউয়ার্টার হলের অপোজিট থেকে উনি জায়গাগুলি ভেঙে দিয়েছিলেন, রাস্তাটাকে প্রশুদ্ধ করা হয়েছিল, পরবর্তীতে ওই প্রজেক্টটা চলেনি। নিউমেরাহট থেকে একেবারে শীতলক্ষা দিয়ে রাস্তাটা বেরিয়ে যাওয়ার কথা ছিল। আজকে আমি অবজারভেশন করলাম, দেখলাম
যে শিহিন ফার্মেসি লক্ষ্মী ফার্মেসির তার অপোজিটে যেখানে নাকি দোকানগুলি হওয়ার কথা না সেই দোকানগুলি রয়েছে, সেই দোকানগুলি কে বসলো? যদি এটা সিটি কর্পোরেশন বসিয়ে থাকে তাহলে সিটি কর্পোরেশন উঠাতে হবে, অন্য দোকানে উঠে গেল তাদের দোকানটা কেন রয়ে গেল? ওই জায়গাগুলি সরিয়ে দেওয়া হয় তাহলে আমার বাসগুলি কিন্তু আরামে রামকৃষ্ণ মিশনের সামনে হয়ে নিউ মেট্রো হল হয়ে বাস স্ট্যান্ড পর্যন্ত চলে যেতে পারে। আমি বুঝলাম না কিছু, আমরা বাস স্ট্যান্ড দিয়েছি, সিটি কর্পোরেশন একটা বাস স্ট্যান্ড মেনটেন করছে, দেখা গেলো বাস না রেখে ওখানে একটা বাস রং করা হচ্ছে, বাস রিপেয়ার করা হচ্ছে, ওটাতে কোনো গ্যারেজ না, অনেকখানি জায়গা তারা দখল করে রেখেছে তাদের রিপেয়ারিংয়ের কাজ করার জন্য। তো রিপেয়ারিং বাস স্ট্যান্ড জনগণের সুবিধার জন্য, ওখানে তো বাসের ব্যবসা করার জন্য না, বাসের ব্যবসা তাদের কী, তারা ওইখান থেকে সরে যাবে। আমার দেখা যাচ্ছে রাস্তার পারে বিশাল বিশাল কাঠ, কার কাঠ কী কাঠ এখন পর্যন্ত আমি কোনো হদিস পাচ্ছি না বারবার বলা সত্ত্বেও। আজকে আমি হতবাক হয়েছি যখন আমি 2 নম্বর গেট থেকে 1 নম্বর গেটের দিকে যাচ্ছি, এই রেল লাইনটার দুই পাশেই দোকান ছিল, এক পাশের দোকান উঠে গেছে আর এক পাশের দোকান রয়েছে। তো যেই পাশ থেকে উঠে গেছে সেই পারে বাসগুলি লাগানো আছে, চৌকিগুলি রাখা আছে, মনে হচ্ছে কয়েক ঘন্টার জন্য বোধ হয় এটা উঠানো হয়েছে, আবার বোধ হয় এখানে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। পুনর্বাসনের কোনো চিন্তা আমাদের মাথায় নাই, যেখান থেকে উঠে গেছে সেখান থেকে চলে যাবে, অন্য কোনো জায়গায় যদি আমরা ভালো পাই তাহলে আমরা পুনর্বাসন, এখানে কোনো রকম বিষয় চলবে না। প্রথম দিনে আমি বলেছি রোজা ঈদ এই সম্বন্ধে আমরা জানি না, তোমরা করেছো অন্যায় করেছো আমরা উঠে যেতে বলেছি। রোজার মাসে নারায়ণগঞ্জের মানুষ কষ্ট করবে এটা হবে না, রোজার মাসে ফুটপাতের মধ্যে ইফতারি বিক্রি করবে এটা হতে দেওয়া যাবে না, প্রশাসনকে অনেক শক্ত হতে হবে। সেই সাথে সিটি কর্পোরেশনকে আমি অনুরোধ করব 2 নম্বর গেট থেকে 1 নম্বর রোড পর্যন্ত রেললাইনের এক পাশ, ওটা যে কোনো উপায় যে কোনোভাবে ওই জায়গাটা খালি করার জন্য। ওখানে দেখা যাচ্ছে কিছু মালামাল, কী মালামাল ওটার ভিতরে আমি জানি না, ত্রিপাল দিয়ে এটা বেঁধে রেখে দেওয়া হয়েছে। আর তার অপোজিটে ফকিরুল্লাহ মসজিদের পাশ দিয়ে যে দোকানগুলি রয়েছে, সেই দুই মিষ্টির দোকান থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের দোকান, তাদের মালামাল এই মেন রোডের উপরে রেখে একদিকে বাস, ওনারা স্ট্যান্ড বাড়িয়ে নিয়েছেন একের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, আরেকদিকে দেখা যাচ্ছে রিক্সা ভ্যানের থেকে আরম্ভ করে 5 টনের ট্রাক পর্যন্ত ওইখানে ওদের মালামাল নামাচ্ছে বা উঠাচ্ছে। তো এটা যদি এইভাবে চলতে থাকে তাহলে তো আমার লাভ হলো না কোনো, আমাদের মানুষ স্বস্তি পাবে না, পুলিশ কন্ট্রোল করতে পারে না, পুলিশ কন্ট্রোল করতে পারে না কারণ আমাদের নারায়ণগঞ্জে পুলিশের সংখ্যা অনেক কম। আমাদের জনগণ যদি আমাদের মতো করে যদি তাদের আরাম চায়, শুধু বাহাবা দিলে হবে না, প্রত্যেকটা জনগণের উচিত, প্রত্যেকটা ছাত্রের উচিত, প্রত্যেকটা রাজনৈতিক দলের উচিত যদি এটা সুফল হয়ে থাকে এটা ধরতে হবে, কোথায় ভুল আছে ওটা দেখতে হবে। সাংবাদিকের কাছে আমার অনুরোধ থাকবে যে কোথায় প্রবলেম এই রিপোর্টিংটা যেন আমাদেরকে করা হয়। আমরা যদি কুমুদিনের থেকে তাদের ওয়ালটাকে 6 থেকে 8 ফিট নিয়ে নিই, ওনারা যদি আমাকে 6 থেকে 8 ফিট রাস্তা দেন তাহলে কিন্তু আমাদের এই বাসের সমস্যাটা আর কোনো থাকছে না। তার সাথে আরেকটা বড় সমস্যা সেটা হচ্ছে ট্রাক, ট্রাক যদি দিনের বেলায় চলাচল করে শহরের উপর দিয়ে এতটুকু একটা শহরের উপরে তাহলে মানুষের অসুবিধা হয়। এই ট্রাকগুলি যদি রাত্রে 9টার পর থেকে সকাল 8টা পর্যন্ত চলে তাহলে কি এই সমস্যাটা কোনো সমস্যাই না। আমি কয়েকদিনের মধ্যে আমি চেষ্টা করব আমার মেয়রকের সঙ্গে নিয়ে, আমার জেলা প্রশাসনের সঙ্গে নিয়ে, পুলিশ প্রশাসনের সঙ্গে নিয়ে, যেখানে যেখানে অসুবিধাগুলি আছে সাংবাদিকরা যদি আমাকে হেল্প করে সেই যাই জিনিসগুলি যদি আমরা ফুটিয়ে তুলতে পারি আইনসম্মতভাবে আমরা এটা সেটা করবো। রোজার মাসে কোনো রকম ডিস্টার্ব করতে পারা যাবে না যে আমি দয়া করে আমি বসতে দিব, আমি এটার মধ্যে একমত না। আমরা নারায়ণগঞ্জের জনপ্রতিনিধি, তারা কষ্ট করবে আর তারা পয়সা কামাবে এটা তো হতে পারে না। সুতরাং রিক্সার সংখ্যা কমিয়ে আনতে হবে, আমাদের লাইসেন্সগুলিকে আরও আপ টু ডেট করতে হবে, অটোবাইক যদি চলে আমরা সিলেক্ট করে দেবো কয়টা চলতে পারবে, কোথা থেকে কোথা পর্যন্ত যেতে পারবে, এটা সময় সাপেক্ষ। তবে আমি সকলের কাছে অনুরোধ রাখবো যে আমরা করছি আমাদের করতে দেন, আমরা আজকে জনপ্রতিনিধি জনগণের সেবা করার জন্য, যারা নাকি আজকে বাইরের থেকে বক্তব্য দিচ্ছেন এদের পুনর্বাসন করতে হবে। আপনি গার্বেজের নেতা, শ্রমিকের নেতা, আপনি আবার ওইখানে গিয়ে নেতা হতে চাচ্ছেন কেন? আপনার কয়টা দোকান আছে ওখানে, আপনি কী পান? তাহলে কেন শহীদ মিনারে বসে আপনারা বক্তব্য দেন? আমাদের কাছে কাগজ কেন আসে না, আমাদের কাছে লিস্ট কেন আসে না, কে কী কাজ করতেছেন? আজকে আমি অবাক হয়ে গেলাম একটা হলার স্ট্যান্ড আমার বিকেএমই অফিসের সামনে, আমি ওখানে গেলাম তাদের জিজ্ঞেস করলাম তোমরা কারা, তাদের কাছে আমি ইনকোয়ারি করে বার করলাম প্রতি গাড়ি ওইখানে লাগানোর সাথে সাথে তাদেরকে 300 টাকা করে পেমেন্ট করতে হয়, এই 300 টাকা যায় কোথায়?
এটা একটা কে খায় আমি জানি, আজকে নাম প্রকাশ করব না, এবং আমি রেকর্ড করে নিয়ে এসেছি কারা কারা পয়সাটা খায়। কারণ আমিও এক সময় এই নারায়ণগঞ্জের ড্রাইভারই করেছি, হেল্পারই করেছি, কোনো কারণ নেই এটা না সরার। আমি আজকে চেষ্টা করেছি, তাদেরকে সরিয়ে দিয়ে এসেছি, আমি থানা থেকে পুলিশ এনেছি, সরিয়ে দেওয়া হয়েছে। সোনালী ব্যাংকের সামনের থেকে সরিয়ে দেওয়া হলো, সরিয়ে দেওয়ার পরে দেখা গেল ওইখানে আবার ফুটপাতে চাদর বিছিয়ে মালামাল বিক্রি করা হচ্ছে, এবং বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য, শরবত, চটপটি, তার পরিপ্রেক্ষিতে গাড়িটা পার্ক করতে পারে না। তারপরে দেখে কী হয়েছে, ও চটপটি বিক্রি করছে ঘরে দাঁড়িয়ে, ও শরবত বিক্রি করছে, আমরা চোখে দেখছি অথচ আমরা প্রতিবাদ করছি না। তাই আমি আজকের বলবো, আমি আমার নারায়ণগঞ্জের সমস্ত মানুষ যদি এটা উপকারিতে পেয়ে থাকে তাহলে সকলকে একসাথে হতে হবে, বিভিন্ন ভলেন্টিয়ার তৈরি করতে হবে, প্রত্যেকটা কমিশনারের কাজ করতে হবে, এবং স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করে এটাকে সমাধান করতে হবে। কিন্তু এটা পুলিশের পক্ষে একা সম্ভব না। আমি সেলিম ওসমান, আমি একা আজকে প্রায় পাঁচ দিন আমি বাস স্ট্যান্ডে গেছি, আরে এটা কোন দেশের কথা, দুই নম্বর গেট থেকে আরম্ভ করে একবারে এক নম্বর গেট পার হয়ে তাদের বাস স্ট্যান্ড সুদ্ধা তার তিনটা চারটা করে লাইন লাগিয়ে রাখছে, তারা তিনটা চারটা করে, সকালবেলা বাসগুলির চাহিদা বেশি থাকে, মানুষ ঢাকায় যায় এটা করতে যায়, বারোটার পর থেকেই এই বাসগুলি জমে যায় একেবারে রাত পর্যন্ত। সুতরাং এগুলি সকলকে মনোযোগ দিতে হবে, আমাদের আবার বৈঠক হবে, আমরা আবার চেষ্টা করব একসাথে বসার। আমি প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাই, তারা এই উদ্যোগ নিয়েছিল দেখি আজকে এটা সম্ভব হয়েছে। সুতরাং আজকে ওই উদ্যোগ নিয়েছিল দেখে এটা সম্ভব হয়েছে, সুতরাং আমরা সবাই মিলে যদি এই উদ্যোগটা নেই তাহলে এই সমস্যা থাকবে না। আমি সকলের কাছে অনুরোধ জানাচ্ছি, অন্যের সমস্যা করে আরেকজনের ভালো করার চেষ্টা করবেন না, এটা কখনোই হয় না। জায়গা যদি ছোট হয়ে যায় তাহলে মানুষের সংখ্যাও কমতে হবে, মানুষের সংখ্যাও কমতে হবে। সুতরাং আমার শেষ কথা এটাই যে আমাদেরকে একত্রিত কাজ করতে হবে, সাংবাদিকদের আমি সহযোগিতা চাই। কোথায় কী প্রবলেম হচ্ছে, দিনের বেলায় কখন প্রবলেম হচ্ছে, রাত্রে কখন প্রবলেম হচ্ছে, এই জিনিসটা যদি ছোট্ট একটা ব্যাপার, সোনালী ব্যাংকের সামনে যদি এখন যদি ওখানে চটপটি বেছে আর আমার বাসটা যদি পার্ক না করতে পারে তাহলে কি বাসওয়ালার দোষ নাকি? অটোমেটিকলি চাষার মোটরে জাম লেগে যাচ্ছে, ওই জায়গাটা সময় লেগে যাচ্ছে, এটা কি আইন শৃঙ্খলা বাহিনী দেখবে না? আর দেখতে গেলে যদি দেখা যায় কোনো নেতা তাকে ভয় দেখাচ্ছেন, কোনো সাংবাদিক তাকে ভয় দেখাচ্ছেন, এবং আজকে আমার সামনেই পুলিশ যখন এসে তাদেরকে বাধা দিতে গেছে, পুলিশকে অপমান করার চিন্তা ভাবনা করা হয়েছে, আবার দেখা যায় তারাই আমাদের পাশে বসে আমাদের সাথে ভালো কথা বলেন আমার সাথে। আমি কিন্তু সেদিন প্রকার বক্তব্যে বলেছিলাম আমি কাজ করলে কিন্তু চোখ উল্টিয়ে কাজ করবো, আমার এলাকার মানুষ শান্তিতে থাকবে, আমার সিটি কর্পোরেশন সম্পূর্ণ ক্লিন হবে, তারপরে যদি কেউ অসহায় থাকেন আমরা চেষ্টা করব কোনো জায়গা নেওয়ার জন্য, সেই জায়গার ভিতরে তাদেরকে আমরা অগ্রাধিকার দেব। কিন্তু রোজা দেখিয়ে কোনো অবস্থায় আমাদেরকে নত করা যাবে না যে তাদেরকে ঈর্ষা করেন। সুতরাং কেউ যদি ব্যক্তিগতভাবে দাবি করেন তাহলে আপনি ব্যক্তিগতভাবে তার সমস্যার সমাধান করেন। আমরা মৌমিতাবাসকে বন্ধ করার সম্পূর্ণ সিদ্ধান্ত নিয়েছি, তারপরে যদি মৌমিতাবাস চলে আমরা যদি জানতে না পারি, আমাদেরকে যদি সাংবাদিকদের হেল্প না করে তা আমরা কী করবো? তাহলে কার পারমিশনে চলে, কোথা থেকে চলে? এটা তো নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মমতাকে, আমি জানি তাদের কাগজপত্র নাই, তাদেরকে একটা সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, ওই সময়টুকু তারা চলতে পারবে, কিন্তু এই সময় নির্ধারণটা করাও বোধহয় ঠিক হয়নি। কাগজ নেই গাড়ি চলবে না, আর মৌমিতার নামের শব্দটা এখানে চলবে না। আমি হতবাক হয়ে যাই, বরাক স্টেশনের একটা পঞ্চবটির এই বাস কার, রাস্তার উপরে এই বরাক স্টেশনটা এখন পর্যন্ত কেন আছে, এখন পর্যন্ত এই বরাক স্টেশনটা কেন আছে? সেখানকার নেতারা, ট্রান্সপন্ডারেটাররা ডিসি সাহেবের সামনে বলে যে এটা তো নারায়ণগঞ্জ শহরের বাইরে, তা নারায়ণগঞ্জ শহরের বাইরে হলে আমি নারায়ণগঞ্জে ডুববো কী করে আর নারায়ণগঞ্জ থেকে বেরোবো কী করে? এত বড় একটা বিসিক শিল্প, একটা বাইরে নিয়ে যেতে গেলে দেখা যায় ওখানে ওই বরাক বাসের জন্য ওখানে ঢুকা যাচ্ছে না,
সুতরাং আমি সবাই সচেতন যদি হয় এই সমস্যা কোনো সমস্যাই না নগরবাসীর প্রত্যেকের সহযোগিতা চেয়েছি একেবারে ছাত্র থেকে আরম্ভ করে বৃদ্ধ পর্যন্ত আমি জানতে চাই তাদের কাছে আমি শুভেচ্ছা পাচ্ছি লক্ষ লক্ষ শুভেচ্ছা পেয়েছি আমি কিন্তু নগরবাসীতে সহযোগিতার প্রয়োজন আছে নগরবাসী আমাদেরকে জানাক সাংবাদিকরা আমাদেরকে জানাক তাহলে এটা সুন্দর করে হয়ে যাবে তার সাথে আমি আমাদের সিটি কর্পোরেশনকে অতি তাড়াতাড়ি বঙ্গবন্ধু রোডের ফুটপাথের দুই পাশে ফুটপাথের মধ্যে যেন গ্রিলের বন্দোবস্ত করা হয় ইমিডিয়েট যেন এই কাজটা হয় তার জন্য আমি বিশেষভাবে অনুরোধ রাখছি অন্য অন্য জায়গায় এই রেলিং সিস্টেম করে দেওয়া আছে ফুটপাথের মধ্যে তাতে কী হচ্ছে যে কোনো মানুষ রাস্তা পারাপার হওয়ার চেষ্টা করে মাল বোঝা মাথায় নিয়ে এপার থেকে ওই পারে যায় কোনো জায়গা নেই যেখান দিয়ে ইচ্ছা সে সেখান দিয়ে করতে পারে আর ওই সুযোগটা কিন্তু হকাররাও নিচ্ছে যদি আমার এই যে ব্যারিকেডটা যদি থেকে যায় এই গ্রিল দিয়ে যদি ওটা বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু এই সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে সিটি কর্পোরেশনকে আমি অনুরোধ করব অতি সত্বর ওনারা যেন এই ব্যবস্থা গ্রহণ করেন প্রথমত এই শান্তনা সুপার মার্কেট থেকে আরম্ভ করে বাইজুল্লা মোড়ের সামনে থেকে আরম্ভ করে একেবারে দুই নম্বর গেট পর্যন্ত রাস্তার দুই পারে যেন ফুটপাথের মধ্যে রেলিং সিস্টেম করে দেওয়া যায় বা গ্রিল সিস্টেম যেটাই বলে এটা অতি সত্ত্ব করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব